বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপন রান্নার সহজ রেসিপিতে আসতে থাকছে দুর্দান্ত একটি রেসিপি অসম্ভব লোভনীয় খেতে তো খুবই মজা খুবই সহজ এবং খুবই লোভনীয় একটি রেসিপি একবার যদি রেসিপিটি তৈরি করেন স্বাদ কিন্তু আজীবনেও ভুলতে পারবেন না খেতে খুবই টেস্টি হবে একবার তৈরি করে দেখেন কথা দিচ্ছি এটার স্বাদ মুখে লেগেই থাকবে রেসিপিটি ফলো করে তৈরি করে দেখেন নিরাশ হবেন না অবশ্যই ইনশাল্লাহ তাহলে আজকে কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাচ্ছি প্রথমে একটি বাটিতে চারটি ডিম ভেঙে নিচ্ছি একটি ডিমের কুসুম কিন্তু ভেঙে গেল দুঃখিত খুব সাবধানতার সাথে কুসুমটা আমি তুলে নিচ্ছি যেহেতু সাদা অংশ এবং কুসুম আলাদা করতে হবে তাই আলাদা করে নিচ্ছি একটি চামিচের সাহায্যে কুসুমটাকে আলাদা করে সাদা অংশকে আলাদা করে নিলাম এখন সাদা অংশ বিট করে নিব একটি বিটারের সাহায্যে বিট করছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এই সাদা অংশের মধ্যে দিব আর বিট করব দুইবারে চিনিটা দিয়ে নিলাম সাদা অংশটা আমার বিট করা হয়েছে অনেকটা ফমই হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডিমের কুসুম অ্যাড করে দিব ডিমের কুসুমটা দিয়ে কয়েক সেকেন্ড বিট করব। দিয়ে দিচ্ছি এখানে ম্যাঙ্গো এসেন্স। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি প্রথমে এক কাপ ময়দা দিলাম পরে আরও ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ সরি ওয়ান হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে শুকনো উপকরণগুলো চেলে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম একটা সাইড থেকে ফোল্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় সেদিকটা খেয়াল রেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি দর্শক আবারও বলছি আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি এবং হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি এর থেকে বেশি কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না যে মোল্ডাতে আমি বেক করব সেটাতে আগে থেকে হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম এবং বেটারটা ঢেলে দিলাম এখন কিউব করে রাখা আম দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু মিশিয়ে এটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে একটি কাপড় দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে রেখেছি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এখন ব্যাটারের মোলটা খুব সাবধানতার সাথে বসিয়ে দিচ্ছি এখন ব্যাটারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এর উপরে সিলভারের আরও একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব মিডিয়াম টু লো হিটে তিরিশ মিনিট ভাপে রান্না করবো যেহেতু পানির ভাপে বেক করব। ফিরে এলাম তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এ পর্যায়ে কিন্তু গরম আর যেহেতু কাচের ঢাকনা এটা সাবধানে আমার তুলতে হবে আমি একটি ছুরির সাহায্য নিয়েছি একটা সাইড থেকে ছুরির সাহায্যে একটু আলগা করে এটাকে তুলে নিচ্ছি খুব সাবধানেই আমার সিলভারের হাঁড়ি থেকে আমার এই কেকের মোলটাকে উঠিয়ে নিতে হবে একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা কিন্তু অলরেডি ডান কতটা স্পঞ্জিয়ার কতটা ফর্মই হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে মশাল্লাহ আমি এখন মোলটা তুলে নেব এ পর্যায়ে সাবধান হাতে একটু ছাকা লাগতে পারে কারণ পাতিলটাও গরম কয়েক সেকেন্ড একটু বাইরে রেখে দিলাম তারপর চারিদিকটা একটু আলগা করে নিচ্ছি ছুরির সাহায্যে টুথপিকের সাহায্যে কেকটা আমি একটু ছিদ্র করে নিচ্ছি একেবারেই ফমি হয়েছে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি মালাই তৈরি করব। তো মালাই তৈরি করার জন্য আমি দুধ নিয়েছি আমি তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি এখানে দুই কাপ দুধ ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব ম্যাঙ্গো পিউরি আমি যে আমটা কেটেছিলাম সেটাকে এক কাপের মতো পিউরি আমি তৈরি করেছি আর কিছুটা কিউক্ত কেক তৈরির সময় দিয়েছিলাম তবে এক কাপই যে দিতে হবে বা আধা কাপ দিতে হবে এমনটা নয় যার যার পরিমাণ অনুযায়ী বুঝেই ব্যবহার করবেন দুধের পরিমাণ বুঝে ম্যাঙ্গো পিউরিটা ব্যবহার করবেন আমি এখন একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি কারো যদি আম কম মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন তবে মিষ্টিটা পারফেক্ট আছে আমার মালাইটা কিন্তু রেডি ম্যাঙ্গো মালাই অলরেডি রেডি আমি এখানে কিন্তু কোনো চিনি দেইনি কারণ আমার আমটা পর্যাপ্ত পরিমাণ মিষ্টি প্রচুর মিষ্টি আম এটা এ কারণে কোনো চিনি ব্যবহার করিনি এমনিতেই অনেক মিষ্টি হয়েছে এখন আমি মালাইটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক এই কেকটা যে কতটা লোভনীয় দেখতে আর খেতে যে কতটা ইয়ামি তা কিন্তু না খেলে কল্পনাই করা যায় না ট্রাস্ট মি একবার হলেও রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন নিরাশ হবেন না আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপিটি অসম্ভব ইয়ামি হয়েছে আমি যতগুলি রেসিপি তৈরি করেছি মালাই কেকের তার মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচাইতে বেস্ট একটি রেসিপি এটি খেতে অসম্ভব মজা হয়েছে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খুবই পছন্দ করেছে আমার বাচ্চারা তো অসম্ভব পছন্দ করেছে ইভেন আমার হাজবেন্ডও খুবই পছন্দ করেছে তো সেই ক্ষেত্রে আমি বলতেই পারি রেসিপিটি অসম্ভবই আমি আপনারা নিরাশ হবেন না রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদের কাছে তো অসংখ্য কৃতজ্ঞ আমি তাদের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করবার জন্য আমার পাশে থাকবার জন্য এভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যেহেতু আমি নতুন আমার চ্যানেলটি একেবারেই ছোট আপনাদের সাপোর্ট আপনাদের অনুপ্রেরণা আমার অনেক অনেক বেশি প্রয়োজন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যায় দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম